বনানী থানায় ধর্ষিতা তরুণীর মামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামি বাহাউদ্দিন ইভানকে গ্রেপ্তার করতে নজরদারি বাড়ায় বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বাসদাইর বাজার এলাকায় ইভানের খালার বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ঘটনা সত্যতা স্বীকার করেছে কিছু ভিডিও আছে কিছু ভিডিও আছে যে সেটা স্বীকার করেছে বাট ভিডিওটা আসলে আমরা তো অভিযান পরিচালনা করেছি তার বাসা এবং সেখানে যে রাত্রিযাপন করেছিল এবং যেখান থেকে তাকে আটক করা হয়েছে ওরকম কোনো জায়গায় আসলে ভিডিওটি উদ্ধার করা সম্ভব হয়নি র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয় ইভান মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দুইবার চিকিৎসাধীন ছিল এছাড়াও সে নারী সংক্রান্ত বিভিন্ন অপকর্মে জড়িত ছিল দুই হাজার আট সালে বিয়ে করে এবং তার দুটি সন্তানও রয়েছে সে একটা একটি একটি বিষয় লক্ষণীয় যে সে থেকেই কিন্তু সে বিভিন্ন রকমের মাদকে আসক্ত হয়ে যায় বনানীর ধর্ষণ ঘটনার পর দিনই উত্তরায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আসামি সাগর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে কয়েক মাস আগে সাগরের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় তরুণীর কাছ থেকে সাগর চার হাজার টাকা ধান নেয় ধারের টাকা চাইতে সাগর তাকে উত্তরার বাসায় আসার কথা বলে টাকা না দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে যখন আমরা এরকম তথ্য পাই যে সাত নম্বর সেক্টর তো উনিশ নম্বর রোডের আট নম্বর বাসায় একজন ভিক্টি মাঠ আটকে আছে আমরা সাথে সাথে আমাদের টহলরত মোবাইল পুলিশ সেখানে পাঠাই এবং আমাদের টহলরত মোবাইল পুলিশ সেখান থেকে ভিক্টিম এবং আসামি সাগর রহমানকে হাতে নাতে ধৃত করে এই ধর্ষণের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে শাকের আদান চ্যানেল আই ঢাকা